ডিভোর্সি মেয়েরকে তকমা দেওয়া হয়েছে ডিভোর্সি বলে। ডিভোর্সটাকে যেমন অনেক মেয়েই ভয় পায়, সম্পর্ক সেখানে খারাপ বা তাদের সেই সম্পর্কটা টিকছে না বা তাদের মধ্যে বন্ডিং নেই, কিন্তু সেখান থেকে কেউ বেরোতে চাইছে না, সেটাকে মানিয়ে নেয়। ডিভোর্স দিয়ে বা ডিভোর্স নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে সমাজ, সেটা না কোথাও না কোথাও সমাজ একটু হলেও নাকটা একটু সেটকায়, ও ডিভোর্সি, ও ছেলেটি ডিভোর্সি কিংবা ও মেয়েটি ডিভোর্সি। তো এইটা আমার মনে হয় কোথাও ভাঙা উচিত। ডিভোর্সি হওয়ার পরেও বা সেখান থেকে বেরিয়ে আসার পরেও নতুন করে শুরু করা যায়, নতুন করে জীবনে বাঁচা যায়। নমস্কার, আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি পূর্বাশা রয়েছি, আর এই মুহূর্তে আমি রয়েছি বিয়ে বাড়িতে। কেন বিয়ে বাড়ি? শুভ বিবাহ ধারাবাহিকের সেটে রয়েছি, মহাপর্বের শুটিং চলছে, আর পুরো একেবারে কোণের বেশে আমার সঙ্গে রয়েছেন ধারাবাহিকের সুধা সোনামণি সাহা। স্বাগত আর্টিস্ট টিভিতে। হ্যাঁ, থ্যাংক ইউ। আর দর্শকদেরকেও বলবো অনেক অনেক ধন্যবাদ, এতটা ভালোবাসা আপনারা অলরেডি দিয়েছেন, আরও প্রচুর ভালোবাসা দিন। কোণের বেশে দাঁড়িয়ে রয়েছো, যে নিজেকে যখন অনেক তো সিন করেছো পর্দায়, যদি বলা হয় এরকম কত নম্বর হলো পর্দায় বউ সাজা? পর্দায় তো আমার হিসেব অনুযায়ী 5 নম্বর বউ সাজা হলো। এবার দেখা যাক এবার দর্শকদের কেমন লাগে, আমার তো খুব ভালো লেগেছে, এরকম একটা বাঙালি, পিওর বাঙালি একটা সাজ, লাল সাদা বেনারসি, সোনার গয়না, মাথায় মুকুট, সব ভালোই লাগছে। এক মানে একটু যদি অন্যরকম প্রশ্ন জিজ্ঞাসা করি, সোনামণি নিজের বিয়ের জন্য কীরকম একেবারে সাবেকি সাজ পছন্দ করে না কন্টেম্পোরারি? নিজের একটা তো দেখো সবারই বিয়ের নিয়ে একটা ভাবনা থাকে, নিশ্চয়ই তোমারও আছে, সেই জায়গা থেকে তুমি কী বলবে? না, এখনও সত্যি কথা বলতে না আমি এখনও কিছু ভাবিনি। এবার দেখা যাক, এরকম সাজতে সাজতে হয়তো কোণে কোনো অন্য কোনো কোণে সাজতে বা কিংবা এই কোণে সাজতে গিয়ে আমার হয়তো এটা ভালো লেগে যাবে বা চোখে পড়ে যাবে, তখনই আমার মনে হবে যে এটা আমি আমার রিয়েল লাইফে করব। তো এখনও সেটা হয়নি, মানে প্ল্যানিং করিনি। তো প্ল্যানিং তো চলতেই থাকবে, আর এই ধারাবাহিক শুরু হয়েছে শুরুতেই, কিন্তু টিআরপিতে একেবারে বেশ ভালো জায়গায় চলে এসছো। তো এই মানে দর্শকদের এত ভালোবাসা পাচ্ছ, কীরকম ফিডব্যাক, কীরকম মেসেজ তোমার কাছে আসছে? আমার তো খুব ভালো লাগছে দর্শকের যে ভালো লাগাতে পেরেছি আমরা, কারণ প্রত্যেক দিন সেই চেষ্টাই করি যাতে দর্শকের ভালো লাগে, প্রত্যেকটা মুহূর্ত আমরা চাই দর্শকদের ভালো লাগুক। তো পেয়েছি, অনেক ফিডব্যাক পেয়েছি, দর্শকরা বলছে খুব ভালো হচ্ছে, জুটিটাকে দেখতে খুব ভালো লাগছে, সুধার চরিত্রটাকে খুব ভালো লাগছে, সুধার যে জীবন কাহিনী সেটা খুব ভালো লেগেছে দর্শকের। আর এই টিআরপি, টিআরপি নিয়ে তুমি কতটা ভাবো? টিআরপি কি প্রভাব ফেলে? টিআরপিতে নাম্বার বেড়ে যাওয়া, নাম্বার কমা, এটা তো অবশ্যই প্রভাব তো ফেলেই, কিন্তু আমি সেটা নিয়ে ভাবলেও চেষ্টা করি আরও কীভাবে ভালো লাগানো যায়, মানে শীর্ষে পৌঁছানোর পরও আর কি আছে, কোথায় যাওয়া যায় যেখানে আরও উঁচুতে ওঠা যায়, তো সেই চেষ্টা আমি সবসময় করে যাই। একদম। আর এই যে তোমাদের এই শুভ বিবাহ ট্র্যাকটা যদি দেখি একটু অন্যরকম, ডিভোর্সি মেয়ের দ্বিতীয়বার বিয়ের গল্প দেখানো হচ্ছে, তোমার কি মনে হয় আজও ডিভোর্সি মেয়েদের ক্ষেত্রে এই সমাজে চলার পথটা কতটা কঠিন? এখন এই মিথটা একটু ভাঙলেও পুরোপুরি সবসময় একদম ভাঙেনি, কারণ অনেক ক্ষেত্রে আমরা নিউজে দেখি, অনেক জায়গায় আমরা সোশ্যাল মিডিয়াতে পড়ি যে ডিভোর্সি মেয়েরকে তকমা দেওয়া হয়েছে ডিভোর্সি বলে, কিংবা কোনো মেয়ে ডিভোর্সটাকে যেমন অনেক মেয়েই ভয় পায়। তো কোনো কিছু খারাপ, সেটা মেয়েদের ক্ষেত্রে না ছেলেদের ক্ষেত্রেও হয়, কোনো কিছু একটা সম্পর্ক সেখানে খারাপ বা তাদের সেই সম্পর্কটা টিকছে না বা তাদের মধ্যে বন্ডিং নেই, কিন্তু সেখান থেকে কেউ বেরোতে চাইছে না, সেটাকে মানিয়ে নেয়, খারাপটাকেই মানিয়ে নিয়ে থেকে যায়। তো এটা বা যারা ওই ডিভোর্স নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে সমাজ, সেটা না কোথাও সব জায়গায় বলবো না, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে সমাজ একটু হলেও নাকটা একটু সেটকায়, ও ডিভোর্সি, ও ছেলেটি ডিভোর্সি কিংবা ও মেয়েটি ডিভোর্সি। তো এইটা আমার মনে হয় কোথাও ভাঙা উচিত, আস্তে আস্তে ভাঙছে পুরোপুরি দর্শকের, মানে আমাদের বিবাহ শুভ বিবাহর দ্বারা সবার মনে এটা ছড়িয়ে পড়ুক, দর্শকদের দ্বারা ছড়িয়ে পড়ুক যে ডিভোর্সি হওয়ার পরেও বা সেখান থেকে বেরিয়ে আসার পরেও নতুন করে শুরু করা যায়, নতুন করে জীবনে বাঁচা যায়। খুব সুন্দর তুমি বললে। এবার যদি জিজ্ঞাসা করি যে শুভ বিবাহতে সুধা আর তেজ তারা কি বিবাহিত হয়, কী কী চমক আছে, যেটা একটু আভাস, আদৌ কি সুধা আর তেজের বিয়ে হবে? সেটা আসলে দর্শকরা বুঝতে পারছে যে সুধা আর তেজের বিয়ে হলে কী কী ঘটতে পারে আর কী কী ঘটতে না পারে,
তো এবার দেখা যাক, দর্শকরা আমাদের থেকে বেশি ভালো জানে, কারণ আমরা তো সবসময় সিনের মধ্যে ইনভলভ থাকি। এবার পরবর্তীকালে কি হতে চলেছে সেটা ভাবার মানে ভাবতে পারি না, বা ভাবলেও মানে সেটা কখনো ফলে না বা হয় না। তো এবার দর্শকরা অনেক সময় গেস করে নেয় এটা হতে পারে, এবার দর্শকের উপরেই ছাড়লাম কি হতে পারে। একদম, তো অবশ্যই তার জন্য দেখতে হবে শুভ বিবাহ। দর্শকদের কি বলবে? দর্শকদেরকে বলবো আপনারা প্রচুর ইতিমধ্যে আমাদেরকে প্রচুর ভালোবাসা দিয়েছেন, অনেক ভালো ভালো কথা বলছেন, দেখছেন, আমি বলবো আরও ভালোবাসা দিন, আরও দেখুন প্রত্যেক দিন রাত 9টায় শুভ বিবাহ শুধুমাত্র স্টার জলসায়। থ্যাংক ইউ, অনেক শুভেচ্ছা থাকলো তোমার জন্য। এতক্ষণ আপনারা দেখছিলেন সোনামণি সাহাকে। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আরটিএক্স টিভি HD পর্দায়।